আমাদের পৃথিবীতে প্রতি মুহূর্ত ভয়ঙ্কর রহস্যময় ঘটনা ঘটতেই থাকে। তবে এর মধ্যে কিছু ঘটনা আমরা জানতে পারলেও অনেক ঘটনাই কিন্তু আমরা জানতে পারি না। বিজ্ঞানীরা অনুসন্ধান করে দেখেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলি 100 বছর ছাড়া দেখা যায়। আমরা এমন 5টি রহস্যময় ভয়ঙ্কর ঘটনা তুলে ধরতে চলেছি যেগুলি খুব শীঘ্রই আমাদের পৃথিবীতে ঘটতে চলেছে, যার কারণে আমাদের পৃথিবী বেঁচে থাকবে নাকি পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমরা কেউ জানি না। আসুন আমরা কিছুটা সময় মহাকাশের দিকে চোখ রাখি। তার আগে আমাদের মাইএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন, যাতে আপনার পছন্দের সব রকম ভিডিও পেতে পারেন। নাম্বার 1, প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট। বন্ধুরা, সৌরজগতের সমস্ত গ্রহকে এক লাইনে দেখতে পাওয়া সত্যি এটি দুর্লভ ঘটনা হয়ে থাকে, আর এমন ধরনের ঘটনা আগামী 472 বছর পর ঘটতে চলেছে, যখন 9টি গ্রহ সোজা এক লাইনে অবস্থান করবে। 6 মে 2452 সালে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, স্যাটার্ন, জুপিটার, ইউরেনাস, নেপচুন আর বামন গ্রহ প্লুটোকেও এক লাইনে সোজাসুজি অবস্থান করতে দেখা যাবে। কিন্তু বন্ধুরা, এই ঐতিহাসিক চোখ জুড়ানো দৃশ্যটি দেখার জন্য আমরা হয়তো কেউই জীবিত থাকব না। কোনো এক প্রজন্ম সেই অপূর্ব দৃশ্যটিকে দেখার সুযোগ পাবে, কিন্তু আপনারা কষ্ট পাবেন না। 9টি গ্রহকে এক লাইনে দেখতে না পাওয়া গেলেও 2040 সালে 8ই সেপ্টেম্বর 5টি গ্রহ জুপিটার, স্যাটার্ন, মার্স, ভেনাস আর মার্কারি একসাথে সোজা এক লাইনে অবস্থান করবে। এমন ঘটনা আমরা সবাই দেখতে পাব, কারণ এর কারণে পৃথিবীতে প্রলয় হওয়ার কোনো ঘটনাই ঘটবে না। নাম্বার 2, ভেনাস অকালস জুপিটার। আজ থেকে 200 বছর আগে 1818 সালে ভেনাস আর জুপিটার সামনাসামনি অবস্থান করেছিল। 22 নভেম্বর 2065 সালে আবার আরও একবার ভেনাস আর জুপিটার সামনাসামনি আসতে চলেছে। এরকম দৃশ্য দেখতে পাওয়া কিন্তু অত সহজ ব্যাপার নয়। সূর্যোদয়ের কিছু সময় আগে এরকম অকল্পনীয় রহস্যময় দৃশ্যটি টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। নাম্বার 3, লিওনিড মেটিওর শাওয়ার। এই রহস্যময় অবাক করা ঘটনাটি 1833 সালে ঘটেছিল, আর এই ঘটনাটি প্রতি 33 বছর অন্তর ঘটতে থাকে। এটিকে লিওনিড মেটিওর শাওয়ার বলা হয়ে থাকে, যখন অসংখ্য অ্যাস্ট্রয়েড পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মধ্যে প্রবেশ করে, তখন এটিকে মেটিওর শাওয়ার বলা হয়ে থাকে। এটি এমন একটি ঘটনা যখন অসংখ্য তারাকে ভেঙে পড়তে দেখা যায় যেটিকে শাওয়ারের মতো দেখতে লাগে। ঠিক এমনই ঘটনা ঘটতে চলেছে 2031 সালে। নাম্বার 4, ট্রান্সিট অফ আর্থ ফ্রম মার্স। বন্ধুরা, 21শ শতাব্দীতে প্রথমবার পৃথিবী মঙ্গল আর সূর্যের মাঝখান থেকে অতিক্রম করবে। 10ই নভেম্বর 2084 সালে এমন ঘটনা ঘটবে। আজও পর্যন্ত কোনো মানুষ মঙ্গলে যেতে পারেনি, কিন্তু 2084 সালের আগে আমরা, অর্থাৎ মানুষেরা যদি মঙ্গলে পৌঁছে যাই আর আমরা যদি ওই সময় মঙ্গলে থাকি, তাহলে পৃথিবীকে মঙ্গল আর সূর্যের মাঝখান থেকে পথ অতিক্রম করতে দেখতে পাব। এটা ঠিক এমনই যেমনটা গ্রহণের সময় হয়ে থাকে, যেমন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, ঠিক তেমনই মঙ্গল আর সূর্যের মাঝখানে পৃথিবী অবস্থান করবে। আর ঠিক এই পরিস্থিতিতে আমরা মঙ্গল থেকে আমাদের পৃথিবীকে সূর্যের সামনে দিয়ে অতিক্রম করার সময় পৃথিবীকে কালো রঙের টিপের মতো দেখতে পাব। 2084 সালের পর 2384 সালে এমনই ঘটনা আবারও ঘটতে দেখা যাবে। নাম্বার 5, সুপারমুন। 2016 সালের নভেম্বর মাসে আমরা চাঁদকে তার স্বাভাবিক আকৃতি থেকে 14% বড় দেখেছিলাম। এত বড় আকৃতির চাঁদ 2016 সালের আগে 1948 সালে আরও একবার দেখা গিয়েছিল। ঠিক এমনই ঘটনা ঘটতে চলেছে 6ই ডিসেম্বর 2052 সালে, এবং 21শ শতাব্দীতে বিশাল আকৃতির চাঁদ দেখার ভাগ্য আমাদের হতে চলেছে, এবং ওই বছর পৃথিবীর একদম কাছে অবস্থান করবে আমাদের চাঁদ। তখন ওই চাঁদ থেকে স্বাভাবিকের থেকে অনেক বেশি আলোকছটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভবিষ্যতে মহাকাশে আরও কী কী অবিস্মরণীয় অকল্পনীয় ঘটনা ঘটতে চলেছে, সেই মহামূল্যবান তথ্যটি আপনাদের সামনে তুলে ধরা হলো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং মাইএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।